فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সবাই মহব্বত সহ দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিনা হাবিবুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকাস اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين ওই মাওলাই কারীমের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মাওলাই কারীম আপনাকে আমাকে গুনার মধ্যে লিপ্ত না রেখে আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে আমরা শেষ করতে পারবো না কাজে শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কত মানুষ ক্রস কোয়ার্টারে এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে জিকিরের সাগরের মধ্যে ডুবান দেন আল্লাহর মজলিসে হাজির হওয়ার তৌফিক দান আমিন খোদা কুরবা শওয়াম হিসাব আর হিসাব কর দাই বয়ান চলতে থাকবে আলহামদুলিল্লাহ আপনারা আসুদা হয়ে বয়ান শুনবেন আমি সংক্ষিপ্ত সময় কিছু ইশারা দেব আমি যে সূরা তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরুই করছেন কসম দিয়া ওয়াল আসর কসমতুল আসর কসম কেন করা হয় কসম করার উদ্দেশ্যটা কি কথাকে সত্যায়ন করার জন্য কথাকে সত্যায়ন করার জন্য গুরুত্ব বোঝাবার জন্য গুরুত্ব বাড়াবার জন্য মজবুত করার জন্য এর জন্য কসম কাটা হয় আর ছোট বড়র কাছে কসম করে বড় ছোটর কাছে কসম করে না ছেলে বাবার কাছে কসম করে বাবা ছেলের কাছে কসম করে না ছাত্র ওস্তাদের কাছে কসম করে ওস্তাদ ছাত্রের কাছে কসম করে না আসামি জজের কাছে কসম করে কিন্তু জজ আসামির সাথে কসম করে না ছোট বড়র কাছে কসম করে আল্লাহ পাক ছোট না বড় আল্লাহু আকবার আলা কুল্লি শাই আল্লাহ সব দিক থেকে বড় কথাকে সত্যায়ন করার জন্য কসম করা হয় আল্লাহ পাক সত্যবাদী না মিথ্যাবাদী আল্লাহ পাক নিজেই বলেন ওমান আসতাকু মিনাল্লাহি কিলা আল্লাহর সেবা সত্যবাদী কে আছে তা তিনি সবচেয়ে বড় তিনি সত্যবাদী তিনি কেন কসম কাটবেন এতক্ষণ তো আমরা বলছি ছোট বড়র কাছে কসম করে বড় ছোটর কাছে কসম করে না মালিকের কাছে গোলাম কসম করে কিন্তু গোলামের কাছে মালিক কসম করে না তা আল্লাহ পাক মাওলা আমরা গোলাম তিনি কাছেও কসম কাটবেন প্রশ্ন আসে কি নাই এতক্ষণ যে কথা বলছি এগুলি স্বাভাবিক নিয়ম এগুলি কিন্তু আর একটা নিয়ম আছে মহাব্বত যেখানে মহাব্বত চলে আসে সেখানে স্বাভাবিক নিয়ম আর কাজ করে না মহাব্বত এক আজিব শাই হ্যায় বয়ান করনা নামুমকিন হ্যায় মহাব্বত এটা বয়ানের জিনিস না অনুভব করার জিনিস বলেন তো রসগোল্লার স্বাদ কেমন এটা কোনো মানুষ কোনো দিন বয়ান করে আলোচনা করে বুঝাতে পারবে না গোলাপের ঘেরান কেমন এইটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ লিখুরির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করতে পারবে না মহাব্বতের জ্বলন কেমন এটা কোনো মানুষ বক্তৃতা এবং বয়ান করে বুঝাতে পারবে না এটা অনুভবের জিনিস এটা বুঝার জিনিস বুঝাবার জিনিস না মহাব্বত যেখানে চলে আসে সেখানে স্বাভাবিক নিয়ম থাকে না ঠিক
আজ মুহাববত শাহে বাদশা বান্দা কুনাত মুহাববত বাদশাকে গোলাম বানায় দেয় বাদশা গোলাম হয়ে যায় মুহাববতের সামনে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুহাববত করেন সেই জন্য নিয়মের ব্যতিক্রম হয়ে গেছে দেখেন বাবা ছেলেকে বলতেছে ছেলে শোন এই তুমি বাগানে যেও না বলে কেন কি হইছে বলে বাগানে আমি সাপ দেখিছ বাঘ দেখিছ কিন্তু ছেলেকে যে বাচ্চারা তোমরা স্টেজে বসে আছো কেন বড় না হ্যাঁ মুরুদবির বসতে দেবে সবাই দেখতে দাও ছেলে ছেলেকে বাবা বারবার বলছিল আম খেতে যেও না আমি কি দেখে আসছি সাপ দেখে আসছি পাকা আম সুস্বাদু ছেলেকে বাবা যতই বুঝাবার চেষ্টা করতেছে কিন্তু বাবা ছেলের চেহারার দিকে তাকায় অনুভব করতেছে যে আমার কথাকে মানতেছে না ওর লোভ অনেক বেশি ও নিশ্চয়ই বাগানে যাবে এরকম অনুভব অনুভব বাবা করতেছে তখন বাবার মধ্যে মহব্বতের জোশ মারছে তখন বাবা ছেলেকে বলছে এই ছেলে আমি আল্লাহর কসম করে বলতেছি এতক্ষণ কি জানছিলাম ছেলে বাবার কাছে কিন্তু এখন বাবা ছেলের কাছে কসম করছে কারণটা কি হ্যাঁ ঠিক আল্লাহ পাক বান্দাদের অনেক মহব্বত করে আল্লাহ পাক অনেক নসিহত করেন উপদেশ দেন কিন্তু আল্লাহ পাক তো আমাদের ওয়াসিরু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিম বিজাতিস সুদুর আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় দেখতেছেন বান্দা আমার কথা মানতে চায় না বুঝতে চায় না ওর খেয়াল শুধু গুনার দিকে মাওলার মহব্বতের মধ্যে জোশ মারছে এবার মাওলায় কসম করছে মাওলায় কসম করা শুরু করছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফী মা শাজারা বাইনাহুম এখান থেকে প্রথম কসম কোরআন পাক এর আগে কোনো কসম করেন নাই ফার্স্ট প্রথম কসম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফী মা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা এখান থেকে কসম শুরু করছেন কসম শেষ করছেন আল আসর ইন্নাল ইনসান আলা ফি খুসর মাসখানে কসম করে আল্লাহ পাক বহুত কথা বলছেন ওয়াত্তিনি ওয়াজ জাইতুনি ওয়া তুরি সিরিন ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা ইয়াগশা এরকম কসম করে আল্লাহ পাক বহুত কথা বলছেন এর মধ্যে সবচেয়ে বেশি কসম করছেন কখন তাসকিয়ার বয়ান করার আগে কিসের বয়ান করার আগে তাসকিয়া নফসের বয়ান করার আগে আল্লাহ পাক সবচেয়ে বেশি কসম কাটছেন আর আমরা আগেই জানি কসম কেন কাটা হয় কথাকে গুরুত্ব দেওয়ার জন্য গুরুত্ব বোঝাবার জন্য তাসকিয়া নফসের বয়ানের আগে আল্লাহ পাক 9টা কসম কাটছেন প্রায় অশামসি ওদুহাহা ওয়াল কমারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা আস-সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তুহাহা ونفس وما سواها فألهمها فزورها وتقواها إرپر قد أفلح من زكاها وقد خاب من دساها پیرائے نوائتا قسم کرسن گھٹنا کی تسکیہ نفس بیان راگے اللہ فاق ایتو قسم کرر کرن تاکی ابو شیعہ پر منہ رکھتے ہو بے تسکیہ نفس شب سے گروت تو بننو شب سے دامی এবং সবচেয়ে কঠিন বলেন তো কি গুলা শব্দগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি এবং সবচেয়ে কঠিন তাসকিয়া নফস সবচেয়ে দামি তার মানে তাসকিয়া নফস আছে তো আমল কাবিল কবুল তাসকিয়া নফস নাই সব বাতিল বুঝাতে পারি নাই যেমন এক ব্যক্তি সুন্দর মতো উযু করছে জায়গা পাক কাপুর পাক কেবলামুখী হওয়া রুকু সাজদা
আরকান আহকাম যাহা কিছু আছে সব সুন্দর মতো আদায় করছে। যদি মুফতি সাহেবের কাছে প্রশ্ন করা হয় লোকটার নামাজ সহি কি সহি না, মুফতি সাহেব কি বলবে? কথা বলেন কি বলবে? তার উজু ঠিক, কাপড় ঠিক, জায়গা সব, অল এভরিথিং, নামাজের হাকাম আর কানের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, নামাজ সহি। কিন্তু নামাজ ব্যক্তি পড়ছে আল্লাহর জন্য না মানুষকে দেখাবার জন্য। এখন বলেন তো নামাজের অবস্থা কি? ভুল আপনাদের, বলেন তো কি? নামাজ সহি কিন্তু কবুল হয় নাই। কথা বুঝাতে পারি, নামাজ সহি তো সহি এক জিনিস, কবুল হওয়া ভিন্ন জিনিস। শরিয়াতের ওলামায়ে কেরাম সেহাতের ফতুয়া দেন, আর মারেফাতের ওলামায়ে কেরাম শরিয়াত এবং মারেফাত কবুল এবং সহি উভয়ের ফতুয়া দেন। কথাটা বুঝাতে পারি, এটা কবুল হবে কি হবে না, কিভাবে কবুল করা যায়, এদের সাধনা এটা নিয়ে। আর দেখবেন বর্তমান জমানায় হাজার ওলামায়ে কেরাম আছে, সারাদিন কিভাবে দাঁড়াবেন, কিভাবে রুকু করবেন, বারবার হাত উঠাবেন কি উঠাবেন না, ইমামের পিছনে কেরাত পড়বেন কি পড়বেন না, আমিন জোরে পড়বেন না আস্তে পড়বেন, পাও সরাইয়া দাঁড়াবেন না বুঝাইয়া দাঁড়াবেন, সারাদিন বাহ্যিকতা নিয়ে আলোচনা করে, কিন্তু নামাজ কবুল হইল কি হইল না তাদের আলোচনা মধ্যে একবার হওয়া যায় না। দেখেন আপনি, এই যে লামুজাবি নামীয়, এই লামুজাবি নামীয় তথাকথিত ইহুদি এবং খ্রিস্টানদের দালাল, তথাকথিত লামুজাবিও নামে আহলে হাদিস, আহলে হাদিস, এরা সব সময় আলোচনা কি করবে, কি করবে, এই হাত উঠানো বসানো, আমিন জোরে আসতে, ইমামের পিছনে কেরাত কেরাত না, কিন্তু নামাজ কবুল হয় কি হয় না তাসকিয়া নফসের ব্যাপারে আনতা আবুদাল্লাহ কান্না কাতার ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, আমি ইবাদত করছি মাওলা আমার দিকে চাইয়া রইছে, আমার নামাজ কবুল হয় কি হয় না এই চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই। খেয়াল করে দেখছেন কি কথা বলেন না কেন, দেখবেন হাজারো দল আছে যাদের মধ্যে এলমে মারাফাত নাই, তারা কলবি বিষয় নিয়ে আলোচনা করতেই চায় না, অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। খুব খেয়াল দিয়ে শুনেন কথা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আস, হ্যাঁ এদিকে আসবে, বলবে আমি তোকে এই নিয়ামত দান করছি, এই নিয়ামত দান করছি, এই নিয়ামত দান করছি, আল্লাহ পাক নিয়ামত উপস্থাপন করবেন। এবার আল্লাহ পাক বলবেন এর মোকাবেলা তুই কি করছো, তোকে আমি এত নিয়ামতে ভূষিত করছি এর মোকাবেলা কি করছো, আল্লাহ তুমি দেখো নাই আমি গলা কাটাইয়া দিছি, তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহ বলবে না আমি দেখি না, দেখবে কে, আমি তো সব কিছু দেখি, তুই কেন শহীদ হইছো, তোর উদ্দেশ্য কি, নিয়াত কি, দুনিয়ার কেউ দেখে নাই, সবাই দেখছে গলা কাটতে, কিন্তু তোর নিয়াতের দিকে আমি মাওলায় তাকায় আছি, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আল্লাহ পাক কিসের দিকে তাকায় আছেন, নিয়াত এবং কলব, কলবের দিকে তাকায় আছে, তোমার বাহ্যিক চেহারার দিকে আল্লাহ পাক তাকান না, চেহারা মানে তোমার সুন্দর কেরাত, সুন্দর কেয়াম, সুন্দর রুকু, সুন্দর সাজদা, চেহারার আকর্ষণীয়তা, তোমার ইবাদতের রং ঢং, এই বাহ্যিকতার দিকে আল্লাহ পাক তাকান, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের মালের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আল্লাহ পাক কিসের দিকে তাকান, নিয়াত এবং কিসের জন্য, কি কারণে, আল্লাহ বলবেন শহীদকে তুই শহীদ হইছ, মানুষ তাকে যোদ্ধা বলবে, বীর, তোর আলোচনা সরিয়ে পড়বে, তোর আলোচনা মানুষ পঞ্চমুখ হয়ে যাবে, এই কারণে তুই গলা কাটাইছ আমার জন্য না। এবার আল্লাহ পাক বলবেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক বলবেন ফেরেশতাকে ধর, ওকে শিকার লাগা,
উগ্র কর ওরে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর দেখেন খুব ভালো মতো বুঝান তো ব্যক্তি যুদ্ধের ময়দানে গেছে লড়াই করছে গলাও কাটছে লেকিন লেকিন আল্লাহর কাছে কবুল হয়নি এরপর আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন এদিকে আলেম আলেমরা খুব ভালো মতো শুনেন ভালো মতো বুঝেন আল্লাহ পাক বলবেন তোকে আমি এই নেয়ামত দিছি তুই কি করছো বলে আল্লাহ তুমি আমাকে এত জেহেন দান করছো আমি ডিসি হতে পারতাম এসপি হতে পারতাম সচিব হতে পারতাম প্রধান বিচারপতি হতে পারতাম প্রধান সেনাপতি হতে পারতাম সব কিছু বাদ আমি এলমে দিন অর্জন করছি কিরাত শিখছি তেলাওয়াত করছি আল্লাহ বলবেন আমি জানি কেন তেলাওয়াত শিখছি কেন কোরআন পড়ছি কেন এলমে দিন অর্জন করছে মানুষ তোকে কারি বলবে তোর প্রশংসা করবে তোকে দাওয়াত দিবে তোর আলোচনা ছড়িয়ে পড়বে এই কারণে পেয়ে গেছে দুনিয়াতে আমার কাছে কিছু না এবার আল্লাহ পাক কি বলবেন ওকে ধর রশি লাগা উব্বুর কর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর তৃতীয় এক ব্যক্তি সকি দানশীল দানবীর আল্লাহ পাক সমস্ত নিয়ামত উপস্থাপন করার পর বলবেন এর মোকাবেলায় কি করছো বলে আল্লাহ তুমি যেখানে যেখানে পছন্দ করো মসজিদ মাদ্রাসা ইয়েতিম মিসকিন রোড ঘাট যেখানে তুমি পছন্দ করো এমন কোনো খাত নাই যেখানে আমি দান করি নেই আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছি মানুষ তোকে সখী বলবে দানশীল বলবে দানবীর বলবে প্রশংসা করবে পেয়ে গেছো দুনিয়াতে আমার কাছে কিছু না ওকে ধর রশি লাগা উব্বুর কর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর এত কিছু করার পরেও জাহান্নামে যাওয়ার কারণটা কি ছিল না আত্মশুদ্ধি জোরে বলেন কি তাসকিয়া নফস ছিল না তাসকিয়া নফস করতে পারে নাই আত্মাটাকে পবিত্র করতে পারে নাই কত আফলাহা মান জাক্কাহা আফলাহা সফল কাম হয়ে গেছে মাজির সিগা কত তাকিদের জন্য কত আফলাহা সফল কাম হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে জান্নাতি হয়ে গেছে মান জাক্কাহা যে তার আত্মাকে পবিত্র করতে পারছে অমান খাব আমান দাসাহা অকদ খাব আমান দাসাহা কুলুষিত হয়ে গেছে জাহান্নামে চলে গেছে যে তার আত্মাকে পবিত্র করতে পারে নাই তার মানে শহীদ হইয়াও জান্নাতে যেতে পারে নাই আত্মাকে পবিত্র না করার কারণে আলেম হইয়াও জান্নাতে যেতে পারে নাই আত্মাকে পবিত্র না করার কারণে দানশীল হইয়াও জান্নাতে যেতে পারে নাই আত্মাকে পবিত্র করা না করার কারণে জিকির করিয়াও জান্নাতে যেতে পারে নাই আত্মাকে পবিত্র না করার কারণে পীর হইয়াও জান্নাতে যেতে পারবে না আত্মাকে পবিত্র করার না করার কারণে দেখেন যত আবেদ হোক ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাউন আল্লাযীনাহুম ইউরাউনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন দেখাবার জন্য আর দেখাবার জন্য এটা আত্মিক ব্যাপার এটা বাহ্যিক কোনো ব্যাপার না আমি কেন নামাজ পড়তেছি কি কারণে নামাজ পড়তেছি দুনিয়ার কেউ দেখে না দেখে কে সব কিছু এই যে আমি বয়ান করতেছি কেন করতেছি কি কারণে করতেছি দুনিয়ার কেউ জানে না কেউ দেখে না একমাত্র কে দেখে যদি আল্লাহ না করুক আত্মাকে পবিত্র করতে না পারি দুনিয়ার কোনো মাকসাদ হয় কেয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে নবী আলাইহিসসালাম মেরাজের রজনীতে এক ব্যক্তিকে দেখতেছেন নিচের হোড় বাড়িয়া যাইতেছে আর আগুনের কাঁচি দিয়া কাটতেছে আবারও বাড়তেছে আবারও কাটতেছে চিল্লাইতেছে নবী আলাইহিসসালাম জিব্রাইল কল ভাই জিব্রাইল এই ব্যক্তির অবস্থা এরকম কেন বলে দুনিয়ার মধ্যে একজন বক্তা ছিল ওয়াইজিন ছিল আলেম ছিল নসিহাত মানুষকে করত নিজে আমল করত না দুনিয়ার জন্য নসিহাত করত এর জন্য তার এই শাস্তি কেয়ামতের ময়দানে ওয়াইজিন আলেম যারা দুনিয়ার জন্য এলেম অর্জন করবে দুনিয়ার জন্য বয়ান করবে দুনিয়ার জন্য কাজ করবে এক মাইল দুই মাইল লম্বা করিয়া ফালানো হবে চিৎকার তরিকে আম কিয়ামতের ময়দানে মানুষ সেই জিব্রার উপর থেকে হাঁটবে ফুলিয়া যাবে পুষ পড়তে থাকবে অবস্থাটা কি হবে বলেন তো খুব কঠিন মাসালা মাসালা অনেক কঠিন
আত্মাকে পবিত্র করা খুবই কঠিন, এর চেয়ে কঠিন কোনো মাসালা নাই। 10টা কসম, 9টা কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলছেন আত্মশুদ্ধির ব্যাপারে। বর্তমান জমানা আত্মশুদ্ধির ব্যাপারে আলোচনাই নাই, আলোচনাই হয় না। দেখেন, এক ব্যক্তি নামাজে দাঁড়াইস, হঠাৎ তার মধ্যে জজবা আসছে, আহ করে চিল্লান দিছে, হঠাৎ চিল্লান দিছে, কোনো সমস্যা নেই। লেকিন প্রথম চিল্লান ছিল মোহাব্বত খৌফ, কিন্তু দ্বিতীয় চিল্লান দিছে ভিন্ন কারণে, নামাজ কি হয়ে গেছে? হ্যাঁ, তার অবস্থাটা কি বলেন তো? মাসালা কঠিন, অনেক কঠিন মাসালা। এর জন্য যাদের মধ্যে এশক এবং মোহাব্বত চলে আসবে, এদের অনেক সতর্ক হওয়া চাই। দেখেন, গাড়ি যত দ্রুত চলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ও, আবার অগ্রসরও বেশি, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ও বেশি। ঠিক যাদের মধ্যে জজবা গালে বাসে, তাদের ইবাদত করাও খুব আসানি হয়ে যায়, ইবাদতের মজাও বেশি হয়, ইবাদতও বেশি করতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্টও বেশি হতে পারে। খুব কঠিন মাসালা। এর জন্য যাদের মধ্যে এশক এবং মহাব্বত চলে আসছে, এশক এবং মহাব্বত এটা খোদার পথে, খোদার পথে চলার পথিকদের জন্য খুবই সহায়ক, এটা অনেক সহায়ক। জজবায় মানুষকে সামনে তুলে দেয়, সামনে অগ্রসর করে, কিন্তু খবরদার, যদি হুশ হারায় ফেলায় ধ্বংস হয়ে যায়। এর জন্য যাদের মধ্যে জজবা আসে, মহাব্বত আসে, খুব ভালো, কারণ এদের এবাদতের মধ্যে মজা, এবাদতে আগ্রহ অনেক বেশি। সাধারণ মানুষের হাতে এবাদতে আগ্রহ থাকে না, মজাও থাকে না, কিন্তু আল্লাহ না করে কোনো রকমের শয়তান যদি একটু ডাইভার্ট করে দেয়, সব শেষ হয়ে যায়। এর জন্য আশেক যারা এশক এবং মহাব্বতের পথে চলে, এদের শায়েখের সাথে, মুরব্বীদের সাথে বেশি বেশি যোগাযোগ থাকা চাই, খুব সতর্ক থাকা চাই, কোনো হোসট না খাই, যদি হোসট খাই সব শেষ। আমি মনে করি যাদেরকে আল্লাহ পাক এশকে মহাব্বত দান করে, বহুত বড় নেয়ামত, এই নেয়ামতকে কদর করিয়েন, এই নিয়ামতকে কদর করিয়েন, অবহেলায় হারায় ফেলায়েন না। ইযাখশারা জাসাদুল আব্দি মিন খশিয়াতিল্লাহ তাহাত্তাত আনহু যুনুবুহু কামা ইয়াতাহাত্তা আনি শাজার ওয়ারাকুহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেরকম শুকনা গাছের পাতাগুলি ঝাড়া দিলে গাছের থেকে সব ঝরঝর করে পড়িয়া যায়, ইযাখশারা জাসাদুল আব্দি মিন খশিয়াতিল্লাহ, যখনই কোনো বান্দার চামড়া আল্লাহর ভয় কম্পন সৃষ্টি হয়, তাহার থেকে সমস্ত গুণাগুলি ওই শুকনা পাতার মতো ঝরিয়া পড়িয়া যায়, চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়, শুকনা পাতার মতো গুণাগুলিও ঝরিয়া পড়িয়া যায়। লেকিন খবরদার, সতর্ক থাকা চাই, খুব সতর্ক থাকা চাই, মারাত্মক অবস্থা। এই লাইন খুব কঠিন। হাফেজ রহমতুল্লাহ কি বলেন, এই পায়রার চেয়ে বড় নদী মেঘনা নদী, পদ্মার মতো বিশাল নদী, আগুন মুহি সাগরের মোহনা, অমাবস্যা রাত্র, অন্ধকার রাত্র, প্রচন্ড তুফান, প্রচন্ড বন্যা, বন্যাও সারছে, বাতাসও সারছে, সাগরের মোহনার মধ্যে আসছে বিশাল বিশাল তুফান, নৌকার মধ্যে আমি একা, ডিঙ্গি নৌকা, বড় নৌকা না, দাঁড়ও দুর্বল, পৈঠাও দুর্বল, সামনেও দেখি না, পিছনেও দেখি না, কোথায় যাই না, সাগরের মধ্যে তলায়া যাই না, পারে ফিরতে পারে, আমার কোনো হুঁশ নাই। আল্লামা হাফেজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যেই বিপদের মধ্যে আছে, আমি হাফেজ তার চেয়ে শত শত গুণ বেশি বিপদের মধ্যে আছি। আমার মাওলার ডাক দেয় বন্দায়, মাওলার দিকে দৌড় দেয়, আবার বলছে খবরদার পদস্থুতি হতে পারবে না, ডাইনেও যেতে পারবি না, বামেও যেতে পারবি না, সোজা লাইনে চলতে হবে। কিন্তু মহাব্বত তো সোজা লাইন মানতেই চায় না, কিন্তু খবরদার বেকার লাইনে চলছ তো শয়তান রাস্তায় চলিয়া যাবা, আমার মাওলা পর্যন্ত পুষতে পারবা না। আমার মাওলা ফক রব্বুল আলামিন তোমার মধ্যে আমার মধ্যে সব কিছু তবান সৃষ্টি করছেন, হাসাব কিন্তু তবান,
হাসাদ কিন্তু তবান এটা জন্মগত, লোভ জন্মগত, হেস জন্মগত, বুঝেন নাই? যেমন দুইটা বাচ্চা একই জায়গায়, একটা বাচ্চার কাছে আপনি একটা আপেল দিছেন, আর একজনকে দুইটা আপেল দিছেন, যেই দুইটা আপেল দিছেন আর একটা বাচ্চা কি করবে? হ্যাঁ, ও কি একটাও খাইতে পারবে? তার মানে হাসাদ, ওর মধ্যে হাসাদ দুইটা গেছে। ওকে দুইটা দিছে কেন? ও কিন্তু একটাও খেতে পারবে না, হাসাদ জন্মগত। একটা বাচ্চাকে আপনি 100 টাকা দিছেন, ও জানেও না টাকা দিয়ে কি করবেন, এরপর আবার যখন টাকা চাইবেন দিবে না, ধরে রাখছে, দেখছেন অবস্থা? তার মানে লোভ ওর জন্মগত, হাসাদ ওর জন্মগত, কেবের জন্মগত। একটা বাচ্চাকে দেখবেন আপনি একটু থাপ্পড়ে অমনি থাম থাম করে আপনাকে থাপ্পড় লাগাই দিছে, বরক্ত চলে আসছে, তুই আমাকে থাপ্পড় দিস আমিও তোকে দিয়া ফেলবো, অথচ তাকে পাঁচা দিয়া সার দিয়া মারিয়া ফেলান যায়, তার হুশ নাই, আমাকে কেন দিছে, তার মধ্যে কেবের চলে আসছে। কেবেরও জন্মগত, লোভ জন্মগত, রাগ জন্মগত। দেখবেন একটা বাচ্চাকে আপনি একটা কিছু দিয়ে নিয়ে আসবেন, অমনি সে কান্দা কাটি রাগের সুরে ফাটিয়া যায়, পিটানো শুরু করে, নাকি? আমাদের মধ্যে যতগুলি রোগ সব জন্মগত, একটা অর্জিত না, সব লুজুমি, একটা হুসুলি না, বুঝুন নাই? রাগ আমি অর্জন করি নাই, লোভ আমি অর্জন করি নাই, ক্ষুধা আমি অর্জন করি নাই, ভয় আমি অর্জন করি নাই, মহব্বত আমি অর্জন করি নাই, সব কিন্তু আমার মধ্যে জন্মগত আল্লাহ পাক সৃষ্টি করিয়া দিছেন। সব আমার মধ্যে কে দিছে? আমার ওই আল্লাহ বলে লোভ করতে পারবি না, ওই আল্লাহ বলে খবরদার কে বের করতে পারবি না, ওই আল্লাহ বলে হাসাদ করতে, সব কিছু আমার মধ্যে দিয়া, আবার আমার মা ওরা বলে এইটা করতে পারবি না, ওইটা করতে পারবি না, এইটা করতে পারবি না। একটা মানুষকে হাত পা বাঁধিয়া দিয়ে নদীর মধ্যে ফালাইয়া দিয়া বলে খবরদার কাপড় যেন না ভেজে, হাত বান্ধা পাও বান্ধা ফালাইয়া দিছে নদীর মধ্যে, আবার বলছে খবরদার কাপড় যেন না ভেজে, আবার বলছে এই প্রতিবাদও করতে পারবি না হুজুর, আমার হাত বাঁশের পাও বাঁশের নদীর মধ্যে ফালাইয়া দিছেন, আমি কিভাবে কাপড় না ভিজে আর রাখবো, এই প্রতিবাদও করতে পারবি না, চুপ থাকতে হবে। এখানে শুধু এতটুকু যে আমি কিছুই করতে পারবো না, শুধু চেষ্টা করব না, আমার জন্য কাপড় না ভেজে ঠিক সব কিছু আমার মাওলা দিয়ে আমাকে খবরদার কে বের করতে পারবি না, হাসাত করতে পারবি না। সম্ভব কিভাবে এই প্রতিবাদও করা যাবে না, হ্যাঁ শুধু চেষ্টা করতে হবে না, আমার মাওলাই বলছে আমাকে চেষ্টা করতে হবে যেন আমার কাপড় না ভেজে, যেন আমার মধ্যে খেবের না আসে, আমার মধ্যে হাসাদ না আসে, আমার মধ্যে লোভ না আসে। আমার মাওলায় তাকায়া তাকায়া দেখতে আসে, আমি বন্দাকে যা বলছি বন্দাকে আমার আদেশ পালন করে কি করে না, আমার মাওলায় কি চায়? বন্দা থেকে মুজাহাদা চায়, শুধু ওটা সাধনা চায়, চেষ্টা চায়। যেরকম মা বাবা বাচ্চাকে দূর থেকে ডাক দেয় বাবা, বাচ্চা পারে না হাঁটতে দেয় দৌড়, এক পা দুই পা হাঁটে হাঁটতেও পারে না দেয় দৌড়, বাচ্চা তো মার কাছে যাইতে পারে না, বাবার কাছেও যাইতে পারে না, আসান খেয়া পড়িয়া যায়, তখন বাপ মা সহ্য করতে পারে না, বাপ মা দৌড়ে আসিয়া বাচ্চাকে কোলের মধ্যে টানিয়া নেয়, দেখে বাচ্চার শরীরের মধ্যে পায়খানা পুরসাব ধুলা বালি, বাচ্চাকে আগুনেও ফেলায় না, বাড়িতে বরং ধুয়াইয়া এই গালে চুমা দেয় ওই গালে চুমা দেয় বুকের মধ্যে জড়াইয়া ধরে, আমার মাওলা ডাক দেয়।
বান্দার পাগল দেয় দৌড় ওর সে এখনো হাজারো গুনাহ তার কলমের মধ্যে হাজারো পাপ ও তো মৃত্যুর পিছনে আছে আর কে পড়িয়া গেছে এখনো সব কিছু তবা করতে পারে নাই সাবাকাত রহমতি আলা গজাবি আমার মাওলানা রব্বুল আলামিন আমার রহমত আমার রাগের সে প্রদান্য পেয়ে গেছে যখনই বান্দা মাওলার দিকে দৌড় দেয় আমার মাওলা মেহেরবান মাওলা দয়ার মাওলা আমার মাওলা রহমান আমার মাওলা রহিম আমার মাওলা গফফার আমার মাওলা সত্তার আমার মাওলা কাদের মুতলাক বান্দা তো চেষ্টা ছাড়ে না দৌড়াইতে আছে মাওলাকে পাওয়ার জন্য মৃত্যু আসার খেয়া পড়িয়া গেছে আমার মাওলা দেখি এখন কেবেরার গুনা এখন রিয়ার গুনা বেজার গুনা বেমালের গুনা এখন সমস্ত গুনার থেকে তওবা করতে পারে নাই মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান আমার মাওলা এত মেহর মা আমার মাওলা এত মেহরবান মাওলা এত দয়ালবান মাওলা আমার মাওলা তোমাকে আমাকে শয়তানের কাছে সোপর্দ করবে না জাহান্নামেও ফেলাইবে না বরং আমার মাওলা ভাগ রব্বুল আলামিন তার রহমতের দরিয়ার মধ্যে তোমাকে আমাকে তোমাকে আমাকে মাফ করে আমার মাওলার কুদরতি বুকের মধ্যে নাটানিয়া পারবে না বাবারে খুব সতর্ক থাকিও খুব সতর্ক থাকিও খুব হুঁশমান থাকিও খুব খেয়াল রাখিও আমার অবস্থা কি আমার কি উপায় হবে আমার উপায় কি নামাজ পড়ছে উপায় কি রোজা কি রাখছে আমার এত চোখের গুণা আমার এত জবানের গুণা আমার এত কানের গুণা আমার এত হাতের গুণা আমার এত পায়ের গুণা আমার এত চিন্তার গুণা কি উপায় আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে যেই ব্যক্তির দিলটা ভাঙ্গিয়ে চুরি যদি দিলটাকে ভাঙ্গিয়ে ফলাইতে পারো মাওলা রে আমার মাওলা রে বাবা দিলটাকে ভাঙ্গিয়া ফেলাও উঁচা জমিনে পানি গড়ায় না নিচে জমিতে পানি গড়ায় শক্ত জমিনে ফসল হয় না নরম জমিতে ফসল হয় তারপরে দিলটাকে নিচু বাড়াইয়া ফেলা দিলটাকে নরম বাড়াইয়া ফেলা নামাজে কান্দ রুকু দিয়া কান্দ সেজদায় পড়িয়া কান্দ মুনাজাত দরিয়া কান্দ শুয়ার সময় কান্দ আমার মাওলা রে হার তামান্না দিল সে রকসুদ হো গাই আব তু আজা আব তু খেলওয়া তা গাই আমি তোমার জন্য কলবটাকে খালি বানায়া বলাই যে একটু আসো জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো আরজু হ্যায় মাই তুজে সাথ দেখা করো মাওলা তোমাকে দেখতে মনে চায় তোমার সাথে থাকতে মনে চায় তোমার সান্নিধ্য লাভ করতে মনে চায় ও বাবারা ও আমার পর্দার মা বোনেরা ব্যবসা করো আমার মাওলাকে নিয়ে ব্যবসা করিও জায়গা জমিতে থাকো মাওলাকে নিয়ে থাকিও সংসার করো আমার মাওলাকে নিয়ে সংসার করিও দুনিয়াতে চলো আমার মাওলাকে নিয়ে চলিও দুনিয়ার কাজ করো আমার মাওলাকে নিয়ে কাজ করিও আমার মাওলা যেদার দেখতা হো মাই তুহি তু হ্যায় তুহি তু হ্যায়
में तू है गुल में तू है भू में तू जिधर देखता हूँ मैं तू ही तू है तू ही तू है तू ही तू छवि अमर मौलार आसमान अमर मौलार जमीन अमर मौलार বাতাস আমার মাওলার পানি আমার মাওলার গাছ আমার মাওলার পাতা আমার মাওলার চক্ষু আমার মাওলার জবান আমার মাওলার সবই আমার মাওলা আমি মাওলার সব আমার মাওলার আমি আমার মাওলার আমি আমার মাওলার বাবারে মাওলার জন্য হইয়া যাও মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু যদি মাওলার জন্য হইয়া যা মাওলা তোমার জন্য হইয়া যাবে আমার মাওলা তোমাকে আমাকে মৃত্যুর সময় ভুলবে না কবরেও ভুলবে না কিয়ামতের ময়দানে আমার মাওলা তোমাকে আমাকে ভুলবে না আমার মাওলা তোমাকে আমাকে আরশের নিচে জায়গা করিয়া দিবে আমার নবীও তোমাকে আমাকে ভুলবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান হে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনারে আমাকে খোঁজ করিও মিজারের কাছে আমাকে খোঁজ করিও উলসরাদের কিনারে আমাকে খোঁজ করিও আল্লাহ যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবে আয় আমার উম্মতরা আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব সবাই দৌড় দিবে গেটের মধ্যে একদল মানুষকে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে তখন ওই সমস্ত মানুষ বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডাক দিছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ফেরেশতারা কেন আমার উম্মতকে আটকাইয়া ফেলাইছো সারিয়া দাও আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব 50,000 বছরের মধ্যে আর পানির পাশা লাগবে না তখন ফেরেশতারা বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল পর নামাজ পড়তো না রোজা রাখতো না আপনার দল পছন্দ করতো না বরং আপনার দল যারা করতো তাদেরকে কত টিটকারি করতো আপনার সুন্নাত অনুযায়ী চলতো না বরং যারা আপনার সুন্নাত অনুযায়ী চলতো তাদেরকে কত টিটকারি ফাইজলামি এরা করতো ইয়ার কি ফাইজলামি করতো ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে নেতা মানতো না কালমার্স মাও শুধু আব্রাহাম লিঙ্কন দুনিয়ার বড় বড় খ্রিস্টান ইয়াহুদি নাস্তিক দিকে নেতা মানত এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মুবারকে দাগ লাগিয়া যাবে কষ্ট লাগবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে নবীর কলিজা খুব কষ্ট পাইবে উমরি আমার নবী বলবে সৌকান 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 দূর হা দূর হা দূর হা তোরা আমার উম্মত না ও যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা ও আমার পর্দার মা বোনেরা কিয়ামতের ময়দানে নবী যদি তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ নাই করে উপায়টা কি হবে কে সুপারিশ করবে কে হাউজে কাউসারের পানি পান করাইবে কে মিজানের কাছে তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে কে পুলসরাত পানি দেওয়ার জন্য তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে আজকে থেকে তওবা করো দুনিয়ার কোন নেতাকে আমি নেতা মানি না দুনিয়ার কোন আদর্শকে আমি মুসলমান হিসেবে আদর্শ মানতে পারি না দুনিয়ার কোন দলকে আমি দল হিসেবে আমি গ্রহণ করতে পারি না আমার নবী যেই দলকে পছন্দ করে সেই দলই আমার দল আমার নবী যে আদর্শ পছন্দ করে আমার নবী যেই নীতি পছন্দ করে আমার নীতি সেই নীতি আমার নবী যা পছন্দ করে আমিও সেইটাকে পছন্দ করি আমার নবী যাকে ঘৃণা করে আমি সেইটাকে ঘৃণা করি আমার ব্যক্তিগত পছন্দ নাই আমার ব্যক্তিগত অপছন্দ নাই আল্লাহর নবী যা পছন্দ করে আমারও সেইটা পছন্দ আল্লাহর নবী যেটাকে অপছন্দ করে আমারও সেইটা অপছন্দ আমার মাওলা যাকে মহব্বত করে আমিও তাকে মহব্বত করি আমার মাওলা যাকে মহব্বত করে না আমি তাকে মহব্বত করি না
আয় খোদা মুসে মুস্ক দূর কর তা দেখো মুসবে তুস্ক এক নজর মাওলা আমার থেকে আমাকে দূর করিয়া দাও আমার ব্যক্তিগত পছন্দ নাই আমার ব্যক্তিগত ঘৃণা নাই আমার ব্যক্তিগত মত নাই আমার ব্যক্তিগত আদর্শ নাই আমার ব্যক্তিগত নীতি নাই আমার ব্যক্তিগত বলতে কিছু নাই সব তুমি আর তোমার নবী তুমি আর তোমার নবী তুমি আর তোমার নবী তুমি আর তোমার নবী যা কিছু পছন্দ করো আমি সেইটাই পছন্দ করি তুমি এবং তোমার নবী যেইটাকে অপছন্দ করো আমিও সেইটাকে অপছন্দ করি হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ আমি মহব্বত করি আল্লাহর জন্য আমি ঘৃণা করি আল্লাহর জন্য আমি মহব্বত করি আল্লাহর জন্য আমি ঘৃণা করি আল্লাহর জন্য আমি শ্রদ্ধা করি মাওলার জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদের কাছে গিয়া বলেন হে হযরত আসওয়াদ তুই একটা পাথর আমি তোকে শ্রদ্ধা করতাম না আগে আমি তোকে চুমা করতাম না আমি তোকে চুম্বন করতাম না কিন্তু আমি দেখছি আমার নবী তোকে চুমা দিছে এর জন্য আমি চুমা দেই আমি তোকে দিতাম না বাবারে নিজের মত ছাড়িয়া দাও নিজের পথ ছাড়িয়া দাও নিজের আদর্শ ছাড়িয়া দাও আমার কোনো মত নাই আমার কোনো আদর্শ নাই আমার কিচ্ছু নাই আমার কোনো দল নাই এজন্য আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি জীবন বার বলতেন চরমোনাই যারা আসছো চরমোনার ব্যক্তিগত কিচ্ছু নাই কোরআন ও হাদিস অনুযায়ী যতদিন আছি থাকবা নাই চলিয়া যাও বাবারে দুনিয়া কিচ্ছু না আজকে কারো মনে হুজুর আমাদের মাঝে নাই সর্বমনের আল্লাহর কুতুব আজকে আমাদের মাঝে নাই কত মুজাহিদদেরকে আমি দেখছি যখন প্রথম প্রথম সফরে নামছি কত মুজাহিদরা ছিল আস্তে আস্তে চলিয়া যাইতে আছে তুমি আমি একদিন দুনিয়াতে থাকবো না কি নিয়ে রওনা করছি রে মুসাফের মুসাফের মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না মাওলাকে না নিয়া কেউ আরশের ময়দানে উঠিও না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিয়ামতের ময়দান খুবই মারাত্মক খুবই কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা জাহান্নামের গলায় শিকার লাগা এবং শিকার লাগাইয়া একটু জাহান্নামকে কিয়ামতের ময়দানের কাছে নিয়ে আস এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকার লাগানো হবে এক একটা শিকারের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে এক একজন ফেরেশতা কত বড় হবে দুনিয়ার এই প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত যত দূরত্ব এক একটা ফেরেশতারা এক কাদের থেকে ওই কাদ ওই পরিমাণে দূরত্ব হবে এরকম এক একটা শিকারের সাথে 70,000 ফেরেশতারা যখন ধরিয়া জাহান্নামকে কিয়ামতের ময়দানের কাছে নিয়ে আসবে জাহান্নাম কিয়ামতের ময়দানের মানুষকে দেখি আল্লাহ ভাই আল্লাহ ভাই কিয়ামতের দিকে দৌড় মারবে এই অবস্থার গিয়ে নবীরা প্রেসার হইয়া সেজদায় পড়িয়া যাবে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে বলে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আসি আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বল মাওলা জাহান্নামকে সরায়া নাও জাহান্নামকে সরায়া নাও একজন কেউ রাখবে না জাহান্নামের জোর চলিয়ে আসবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে এই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলবে আমার এই নবীর কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহান্নামের মধ্যে পানি ছিটায়া দেবে ক্যাট ক্যাট করে জাহান্নাম পিছু দিয়ে সরিয়া যাবে নবী বলবেন কোন কুদ্রাতি পানি কোন আশ্চর্য পানি আল্লাহ পাক জবাব দেবেন কোন কুদ্রাতি পানি না আশ্চর্য পানি না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি বাবারা
তাবকিয়ানে আলা জানবি আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি তানা সারা উমরি মিয়াদি ওয়ালা আদরি ও আমার চক্ষু ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার হাতের শক্তি দুর্বল হইয়া গেল আমার সামনে আমার কোমর মাজা ঝুঁকিয়া গেল আমি আমার সামনে কবরের কিনারা চলিয়া আসছি কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে পারলাম না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাপ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও এর জন্য কবরদার যতদিন জিন্দা থাকি খুব হুশের সাথে চলার চেষ্টা করি ইবাদত বন্দি করিয়া তারপর যেন মাওলাকে রাজি করিয়া যেন মাওলা কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي আমরা কতবার গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহি দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগার তা maaf করে দেন আল্লাহ আল্লাহ maaf করবেন না ক্ষমা করবেন না আপনার বান্দা এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ভালাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ভালাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ভালাইছি আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়াই দে জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ আমাদের প্রত্যেকের কলবের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায়া দেন আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলাম ভেজেন দ্বারা খিয়ে যখন শেষ ডাক দিবেন ইমানের সাথে ডাক দিয়ে আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দেন আল্লাহ কে অরাবনে হুজুর কবরকে জান্নাতের বাগিচা বানা দেন ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দেন মা দাদা সহ তমাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত করে বুলন্দ করে দেন এই সিলসিলার যত মুজাহিদ যত বুজুর্গ নিয়ে শুয়ে আছে যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে সবার কবর আজাবকে মাফ করে দেন আমাদের ছাত্র আন্দোলনের বসার সাহেব নুরুল বসার আজিজ ওর আম্মা আজকে ইন্তেকাল করছে আল্লাহ ওর কবরকে জান্নাতের বাগিচা তার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাহি আজমাইন আরহামনা মাহুম برحمتك يا أرحم الراحمين.